কাতার বিশ্বকাপে হামলা চালাতে পারে ইরান, বিস্ফোরক মন্তব্য ইসরায়েলের। আমেরিকাকে ঘেউ ঘেউ করা ভীতু কুকুর বললেন কিমের বোন ইয়োজং। জেরুজালেমে জোড়া বিস্ফোরণে নিহত এক, আহত ১৪। মাইকোলাই পুনরুদ্ধারের দ্বার প্রান্তে ইউক্রেন। ইরানে বিক্ষোভে আরও ৭২ জনের মৃত্যু। ভারতের সাথে সুসম্পর্ক সম্ভব তবে বিজেপি ক্ষমতায় থাকাকালে নয়, দাবি ইমরান খানের। ভূমিকম্পে ৪৫ বার কেঁপে উঠল তুরস্ক। ক্ষমতা গ্রহণের এক মাসের মাথায় নিজ দলেই বড় বিদ্রোহী শিকার ঋষি। সবশেষে জানবেন রাশিয়া কিভাবে ইউক্রেনের উপর তার সবচেয়ে বড় হামলা চালালো আকাশপথে। কাতার বিশ্বকাপে হামলা চালাতে পারে ইরান, এমন আশঙ্কার কথাই জানিয়েছেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা অধিদপ্তরের প্রধান মেজর জেনারেল আহারন হালিবা। যদিও ইরানের নিজেদের জাতীয় দলে বিশ্বকাপ খেলছে, তবে ইসরায়েলের গোয়েন্দা প্রধান বলেন মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে বড় পরিকল্পনা নিয়েছে ইরান। এতে করে দেশটিতে চলমান আন্দোলন থেকে বিশ্বের চোখ সরে যায়। মূলত সে কারণেই কাতার বিশ্বকাপকে টার্গেট করে থাকতে পারে তেহরান। আরব নিউজের খবরে জানানো হয়েছে ইরানের চলমান আন্দোলনে ৩০০ আন্দোলনকারীকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে ১৪,০০০এরও বেশি জনকে। তারপরেও আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলন দমনে ইরানের আচরণ নিয়েও আন্তর্জাতিক ক্ষোভ এবং নিন্দা বাড়ছে। এমন অবস্থায় ইসরায়েলের গোয়েন্দা প্রধান হুঁশিয়ারি দিয়ে জানান কাতার বিশ্বকাপে হামলা চালাতে যাচ্ছে ইরান। রাজধানী তেল আবিবে ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ কনফারেন্সে এই বক্তব্য রাখার সময় তিনি বলেন, আমি আপনাদেরকে বলে রাখছি ইরানিরা এখন কাতার বিশ্বকাপে হামলার পরিকল্পনা করছে। তারা অনবরত বিশ্বে অস্থিতিশীলতা বজায় রাখতে চায়। যখন ইরানের চারদিকে বিশ্ব শান্ত হয়ে আসছে তখন তারা এর উল্টোটা করতে উঠে পড়ে লেগেছে। তিনি আরও বলেন বিশ্বকাপই হতে পারে সেই আয়োজন যাকে ব্যবহার করে ইরান অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। ইরানের আন্দোলন প্রসঙ্গে হালিবা বলেন, এখন পর্যন্ত এমন কোনো নিদর্শন নেই যে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা হুমকিতে আছে। তবে ইরানের শাসকদের উপর চাপ বৃদ্ধি পাওয়ায় তারা আরও কঠিন পথে হাঁটছে। তাই আমরা আশঙ্কা করছি ইরান এই অঞ্চলে আরও আগ্রাসী কোনো পদক্ষেপ নিতে চলেছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কি মনে করেন, এই ধরনের হঠকারী সিদ্ধান্ত কি ইরান নিতে পারে, নাকি ইসরায়েলি এইসব করে ইরানের উপর দোষ চাপাতে চাচ্ছে? আমেরিকাকে ঘেউ ঘেউ করা ভীতু কুকুর বললেন কিমের বোন ইয়োজং। সমরাস্ত্র তৈরির ব্যাপারে দ্বৈত অবস্থান গ্রহণের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। সম্প্রতি পিয়ং এর আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে নিরাপত্তা পরিষদে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর উত্তর কোরিয়া এই নিন্দা জানাল। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন ইয়োজং মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ভয়াবহ রাজনৈতিক উস্কানিদাতা হিসেবে অভিহিত করেন। তিনি দক্ষিণ কোরিয়া ও আমেরিকার প্রতিটি সামরিক মহড়া এবং তাদের লোভী সমরাস্ত্র সম্প্রসারণের বিষয়ে নিরাপত্তা অবলম্বনের জন্য নিরাপত্তা পরিষদকে দায়ী করেন। ইয়োজং সরাসরি বলেন, এটা নিশ্চিতভাবে নিরাপত্তা পরিষদের দ্বৈত নীতির প্রমাণ। তিনি আমেরিকাকে ঘেউ ঘেউ করা ভীতু কুকুর হিসেবে অভিহিত করে বলেন, এই দেশটি কোরীয় উপদ্বীপকে একটি নয়া সংকটের দিকে ঠেলে দিচ্ছে। কিমের বোন কঠিনতম পাল্টা প্রতিক্রিয়া দেখানোর ব্যাপারেও আমেরিকাকে সতর্ক করে দেন। তিনি বলেন, আমেরিকা যত বেশি উত্তর কোরিয়া বিরোধী পদক্ষেপ নেবে তাকে তত বেশি নিরাপত্তার সংকটে ভুগতে হবে। জেরুজালেমে জোড়া বিস্ফোরণে নিহত এক, আহত ১৪। জেরুজালেমের দুইটি আলাদা স্থানে বিস্ফোরণে একজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। বিশেষ করে বাস স্ট্যান্ডে জনসমাগম লক্ষ্য করে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ইসরায়েলের চিকিৎসকরা এই তথ্য নিশ্চিত করেছেন। বুধবার প্রথম বিস্ফোরণটি ঘটে শহরের একটি বাস স্ট্যান্ডে রাখা ডিভাইস থেকে। এতে ১১ জন আহত হন। পরে তাদেরকে হাসপাতালে নেওয়া হলে একজনের মৃত্যু হয়। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে শহরের আরেক পাশে একটি বাস স্ট্যান্ডে। সেখানে আহত হন আরও ৩ জন। ইসরায়েলি পুলিশের দাবি ফিলিস্তিনিরা এই বিস্ফোরণ ঘটিয়েছে। মাইকোলাইভ পুনরুদ্ধারের দ্বার প্রান্তে ইউক্রেন। রুশ বাহিনীর হাত থেকে ইউক্রেনের দক্ষিণ মাইকোলাইভ অঞ্চল পুরোপুরি পুনরুদ্ধারের কাছাকাছি বলে দাবি করেছেন স্থানীয় গভর্নর ভিটালি ক্লিম। তিনি বলেন, সেখানে রাশিয়ার সেনাদের সঙ্গে তুমুল লড়াই চলছে ইউক্রেনীয় যোদ্ধাদের। মঙ্গলবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। মাইকোলাইভের ইউক্রেনের আঞ্চলিক গভর্নর জানান, আমরা এই অঞ্চলে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে যাচ্ছি। চলতি সপ্তাহে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ক্লিনবার্ট স্লিপটে সামরিক অভিযান চালাচ্ছে ইউক্রেনীয় সেনারা। তার এই ঘোষণার পর মাইকোলাইভ সম্পর্কে এমন খবর শোনালেন গভর্নর। ইরানে বিক্ষোভে আরও ৭২ জনের মৃত্যু।
ইরানে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যু ঘিরে শুরু হওয়া বিক্ষোভে দমনপীড়ন আরও 72 জনের মৃত্যু হয়েছে। বুধবার ইরান বিষয়ক নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এক সপ্তাহে ইরানের নিরাপত্তা বাহিনীর হাতে এই সব মানুষের মৃত্যু হয়। এর মধ্যে কেবল কুর্দি জনবহুল এলাকায় মৃত্যু হয়েছে 56 জনের। এদিকে আইএইচআর ইরানের অভ্যন্তরে সহিংসতার সর্বশেষ হালনাগাদ তথ্যে বলছে, বিক্ষোভ শুরুর পর থেকে দেশব্যাপী ইরানি নিরাপত্তা বাহিনীর হাতে 416 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 51 জন শিশু এবং 21 জন নারীও রয়েছেন। ভারতের সাথে সুসম্পর্ক সম্ভব, তবে বিজেপি ক্ষমতায় থাকাকালে নয়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের সাথে সম্পর্ক পুনর্মূল্যায়নে পাকিস্তানের প্রয়োজনীয়তার কথা বলেছেন, তবে স্পষ্ট করেছেন জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি বা বিজেপি ক্ষমতায় থাকা অবস্থায় একটি ভালো সম্পর্ক অসম্ভব হবে। ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে পিটিআই চেয়ারম্যান দুই প্রতিবেশী একে অপরের সঙ্গে বাণিজ্য স্থাপন করলে অর্থনৈতিক সুবিধার বিষয়ে আলোকপাত করেন। সুবিধাগুলো প্রচুর হবে তিনি বলেন, তবে তারপরে তিনি দাবি করেন যে ভারতীয় অবৈধভাবে অধিকৃত জম্মু এবং কাশ্মীর সম্পর্কে নয়াদিল্লির অবস্থান প্রধান বাধা। আমি মনে করি এটা সম্ভব, কিন্তু বিজেপি সরকার এতটাই কঠোর, ইস্যুতে তাদের জাতীয়তাবাদী অবস্থানে রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী দ্য টেলিগ্রাফকে বলেন, এটি হতাশাজনক, আপনার কাছে সমাধানের সুযোগ নেই, কারণ তারা এই জাতীয়তাবাদী অনুভূতি জাগিয়ে তোলে। একবার জাতীয়তাবাদের জিন বোতলের বাইরে চলে গেলে এটি আবার ফিরে পাওয়া খুব কঠিন। ভূমিকম্পে 45 বার কেঁপে উঠল তুরস্ক। তুরস্কে 5.9 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যা দেশটিকে অন্তত 45 বার কাঁপিয়েছে। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের দুশচে প্রদেশে এই ভূমিকম্প হয়। ইস্তাম্বুল এবং আঙ্কারাতেও কম্পন অনুভূত হয়েছে। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফডি জানিয়েছে, বুধবার স্থানীয় সময় ভোর 4:08 ভূকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল দুশচে প্রদেশের গোলিয়াকা জেলা থেকে প্রায় 14 কিলোমিটার উত্তর পশ্চিমে। স্বাস্থ্যমন্ত্রী ফারহেদিন কোকা বলেছেন, ভূকম্পনের আঘাতে অন্তত 22 জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ইস্তাম্বুলের বাসিন্দারা ভূমিকম্পের পরপরই বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কথা জানিয়েছেন। ক্ষমতা গ্রহণের পর এক মাসের মাথায় নিজ দলে বড় বিদ্রোহের শিকার ঋষি। ব্রিটেনের রাজনীতিতে অভূতপূর্ব উত্থান পতনের পর আপাতত ঋষি সুনাকেই থমকে আছে প্রধানমন্ত্রীর পদ। তবে ক্ষমতা গ্রহণের এক মাসের মাথায় নিজ দলের এমপিদের কাছ থেকেই সবচেয়ে বড় বিদ্রোহের মুখে পড়েছেন তিনি। ব্রিটিশ পার্লামেন্টে একটি বিল উত্থাপনকে ঘিরেই শুরু হয়েছে জটিলতা। অবশ্য নিজ দলের ব্যাপক বিরোধিতার পর সেই বিল থেকে সরে এসেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। প্রতিবেদনে জানানো হয়, সংসদে হাউস বিল্ডিং পরিকল্পনা সম্পর্কিত একটি বিল উত্থাপন করে সেটির উপর ভোটের আয়োজন করতে চেয়েছিলেন ঋষি সুনাক। যুক্তরাজ্যে প্রতিবছর নতুন 3 লাখ বাড়ি নির্মাণ করার একটি সরকারি পরিকল্পনা রয়েছে। ঋষি সুনাক এটিকে বাধ্যতামূলক কেন্দ্রীয়ভাবে পরিচালনা করতে চেয়েছিলেন, তবে এই বিলের ব্যাপক বিরোধিতা এসেছে কনজারভেটিভ পার্টির 47 জন এমপির কাছ থেকে। তাদের দাবি, এই বিল পাশ হলে সাশ্রয়ী মূল্যে আবাসন প্রাপ্তি একটা সমস্যা হয়ে দাঁড়াবে। তাই নিজ দলের ব্যাপক বিরোধিতার মুখে আপাতত সেই বিল উত্থাপন থেকে সরে এসেছেন ঋষি সুনাক। রাশিয়া কিভাবে ইউক্রেনের উপর তার সবচেয়ে বড় হামলা চালালো আকাশপথে? যুদ্ধ শুরুর পর গত সপ্তাহে মঙ্গলবার ইউক্রেনের সবচেয়ে বড় পরিসরে আকাশপথে হামলা চালিয়েছে রাশিয়া। এদিন দেশটিতে নিক্ষেপ করে 96টি মিসাইল। যদিও কয়েক মাস ধরে পশ্চিমা ও ইউক্রেনীয় কর্মকর্তারা বলে আসছেন, মস্কোর হাতে থাকা ক্ষেপণাস্ত্র মজুদ নিঃশেষিত প্রায়, অন্যান্য অস্ত্রের মজুদও পূর্তির দিকে। তারপরও রাশিয়ার ব্যাপক হামলা ইঙ্গিত দেয়, হয় তারা বাড়িয়ে দাবি করেছেন, নয়তো বিকল্প নানান ব্যবস্থায় ঘাটতি মেটাতে পারছে ক্রেমলিন। কিয়েভের কর্মকর্তারা মনে করছেন, ইউক্রেনের অত্যাবশ্যকীয় অবকাঠামোতে এই হামলার শখ দীর্ঘদিন আগেই করা। আবার এমন সম্ভাবনাও রয়েছে, গত সপ্তাহে ইউক্রেনীয় বাহিনী খেরসন পুনর্দখলের প্রতিশোধ নিতেই ভয়াবহ এই হামলা। উদ্দেশ্য যাই হোক, উদ্দেশ্য সাধনের উপায় এখন আলোচনার পাদ প্রদীপে। নতুন করে প্রশ্ন উঠেছে, রাশিয়ার প্রচলিত যুদ্ধে ব্যবহার উপযোগী ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে সত্যিকারে ঘাটতি কতখানি, নাকি বিকল্প উৎস থেকে সরবরাহ পাচ্ছে মস্কো, যার দৌলতে আগামীতেও চালিয়ে যেতে পারবে এমন আক্রমণ। তার আগে জেনে নেওয়া যাক রাশিয়ার প্রতিপক্ষদের দাবিগুলো। রাশিয়া মঙ্গলবার নিক্ষেপ করেছে ইস্কান্দার, ক্যালিবার এবং বিমান থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ মিসাইল। গত মাসে ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী ওলেগজি রেজনিকভ দাবি করেছিলেন, এগুলো যুদ্ধপূর্ব মজুদের প্রায় 70% ব্যবহার করে ফেলেছে রাশিয়া। তাহলে এক মাস পর কিভাবে এগুলো দিয়ে সবচেয়ে বড় হামলা চালাতে পারল? এক মাস আগে রেজনিকভ আরও দাবি করেন, রাশিয়ার কাছে এই সব মিসাইল অবশিষ্ট আছে মাত্র 609টি। তবে এইসব সংখ্যার দাবি সম্পর্কে স্বতন্ত্রভাবে নিশ্চিত হতে পারেনি দ্য নিউ ইয়র্ক টাইমস। বাড়িয়ে দাবি শুধু ইউক্রেনীয় কর্মকর্তা করেনি, পশ্চিমা সরকারগুলো এদিক থেকে পিছিয়ে নেই, তবে তারা সতর্কভাবে পূর্বাভাস দেয়। তাহলে প্রশ্ন থেকে যায়, রাশিয়া তাহলে কিভাবে এত ব্যাপক হামলা চালাতে পারল? জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড, যাকে বলেছেন যুদ্ধ শুরুর পর সবচেয়ে ব্যাপকতম ক্ষেপণাস্ত্র
ক্ষেপণাস্ত্র হামলা, এর পেছনে সম্ভাব্য চারটি ব্যাখ্যা দিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। মার্কিন কর্মকর্তাদের মতে ইরান এবং উত্তর কোরিয়ার মুখাপেক্ষী হচ্ছে রাশিয়া। অস্টিন বলেন, আমি মনে করি এই দেশগুলো তাদের কিছুটা বাড়তি সক্ষমতা দিতে পারবে। ইতিমধ্যে ইউক্রেনের আক্রমণ চালাতে ইরানের তৈরি দূরপাল্লা শহীদ সিরিজের আত্মঘাতী ড্রোন ব্যবহার করছে রাশিয়া। ঝাঁকে ঝাঁকে এই ড্রোন ছুড়ে ধ্বংস করা হচ্ছে বিভিন্ন লক্ষ্যবস্তু। যুদ্ধের ময়দানে এটি রাশিয়ার ব্যবহৃত নতুনতম অস্ত্র। এছাড়াও রাশিয়া হয়তো আরও ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছে। গত মাসে যুদ্ধ সরঞ্জাম এবং অস্ত্র উৎপাদন বৃদ্ধির নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়াও ইউক্রেন দাবি করেছে ভূমিতে আক্রমণ চালাতে বিমান বিধ্বংসী মিসাইল ব্যবহার করছে রাশিয়া। সবশেষে বলা যায়, ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে বিপুল মজুত রয়েছে রাশিয়ার। হোয়াইট হাউসের সাবেক অস্ত্র কৌশলবিদ মার্ক এফ ক্যানসিয়ান জানান, রাশিয়ার অস্ত্র ভাণ্ডারে ঠিক কী পরিমাণ ক্ষেপণাস্ত্র রয়েছে তার সম্পর্কে পরিষ্কার ধারণা রাখেন পশ্চিমা কর্মকর্তারা।